দেবো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম, র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে যা জানালেন ডোনাল্ডো, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ভারতীয় পত্রিকায় রিজার্ভ চুরি নিউজ, বাংলাদেশ ব্যাংক বলছে ভুয়া, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয় নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ডোর সঙ্গে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার সালমান এফ রহমানের বাসভবনে নৈশভোজে ঢাকা সফররত ডোনাল্ডোর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়। নৈশভোজ শেষে ব্রিফিংয়ে সালমান এফ রহমান বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞার সঙ্গে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত আনার বিষয়টি বলেছে। তারা বলছে এ দুটি বিষয় আইন দপ্তরে রয়েছে। সালমান এফ রহমান আরও বলেন, ডোনাল্ডো আগেরবার এসে জানিয়েছিলেন র্যাব বিষয়ে উন্নতি হয়েছে, ফলে পররাষ্ট্র দপ্তর থেকে এ বিষয়ে সহযোগিতা করা হচ্ছে। র্যাব বিষয়ে উন্নতি হয়েছে তা আইন দপ্তরকে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। সালমান এফ রহমান আরও জানান, এই বৈঠকে ডলার সংকট নিয়ে আলোচনা হয়েছে, এছাড়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশও তাদের এ চাওয়াকে স্বাগত জানিয়েছে। ফিলিস্তিন নিয়ে আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের সংকট নিয়ে খুব উদ্বিগ্ন। মার্কিনরা জানিয়েছে বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্র স্থায়ী যুদ্ধবিরতি চায়, এটি স্থায়ী সমাধানের দিকে এগোচ্ছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন, যদিও সমাধানের বিস্তর জানাননি তিনি। আবারও বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়েছে। এবার ভারতীয় হ্যাকাররা ডিজিটাল উপায়ে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করেছে। গত এক সপ্তাহ আগে রিজার্ভ চুরির এই ঘটনা ঘটেছে। ভারতের নর্থ ইস্ট নিউজ নামে এক পোর্টালে প্রকাশিত এক রিপোর্টে এমন দাবি করা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক সরাসরি বিষয়টিকে নাকচ করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, এটি সম্পূর্ণ একটি ভুয়া খবর। এ বিষয়ে আজ 14 মে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের নতুন রিজার্ভ চুরি নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় একটি পত্রিকা, এটি একটি সম্পূর্ণ ভুয়া খবর। আমাদের এখন ফেডের সাথে 3 স্তরের নিশ্চিতকরণ নীতি রয়েছে এবং লেনদেনের নিয়মিত পুনর্মিলন রয়েছে। মঙ্গলবার 14 মে চলতি মাসে বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি ডলার চুরির পিছনে কি ভারতীয় হ্যাকাররা জড়িত, শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে নর্থ ইস্ট নিউজ। এই নিউজের এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়, তবে অর্থসূচকের পক্ষ থেকে এই নিউজের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। নর্থ ইস্ট নিউজের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত পরিচয় সন্দেহভাজন ভারতীয় হ্যাকাররা ডিজিটাল উপায়ে প্রায় এক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করেছে। দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলো চাঞ্চল্যকর চুরির বিষয়ে অবগত এবং তারা নীরবে এই ঘটনা তদন্ত করেছে। এতে আরও বলা হয়, এমন একটি সময়ে বাংলাদেশ ব্যাংকে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে যখন বাংলাদেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ তলানিতে রয়েছে। কিছু কর্মকর্তা সন্দেহ করেছে রিজার্ভ চুরির সংখ্যাটি একক হতে পারে, এটি আমদানি বিল নিষ্পত্তিতে চরম অসুবিধা সৃষ্টি করতে পারে। এদিকে বাংলাদেশ ব্যাংকে গত 13 মে নেট রিজার্ভ ছিল 13.76 বিলিয়ন ডলার। গত 2 সপ্তাহ ধরে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল সদর দপ্তরে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলেও এই নিউজে উল্লেখ করা হয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, আট বছরে এই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে হ্যাকাররা ঢুকে ব্যাপক আর্থিক ক্ষতি করেছে। এর আগে 2016 সালে ফিলিপাইনে হ্যাকাররা 81 বিলিয়ন ডলার চুরি করেছিল। সে সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতাউর রহমান এবং সরকারি কর্মকর্তারা সফলভাবে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির ঘটনা গোপনে রেখেছিলেন। ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানিয়ে দেবেন যে বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ চুরির ঘটনাটি ঘটেছে, এটা আসলে প্রকৃতপক্ষে সত্য নাকি মিথ্যা, নাকি বাংলাদেশ সরকার এবং ব্যাংকের কর্মকর্তারা এই রিজার্ভ চুরির ঘটনা গোপন রাখার চেষ্টা করছে, নাকি এই ভারতীয় যে নিউজটা প্রকাশ করেছে সেটা ভুয়া, আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।